গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে বেলা 11টা, মানে সকাল 11টা। এখন থেকে আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি। আর আজকে হলো রবিবার, রবিবার সকাল 11টা থেকে আজকে ব্লগটা শুরু হয়ে যাচ্ছে। তো আমি বাড়িতে এসেছি মঙ্গলবারে, আর মঙ্গলবার থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই পাঁচ দিনগুলো কোনো সেরকম ব্লগ যায়নি, আর এসে কোনো ব্লগ শ্যুট করতেও পারিনি। কারণ হলো বাড়িতে এসে দেখি সবারই শরীর খারাপ, আর বাড়িতে এসে কদিন যে এক সপ্তাহ মতন বাড়ি ছিলাম না, প্রচণ্ড কাজ ছিল, আর কি আর করবো, দিতে পারিনি। আর এখন আমি উপরের ঘরে এসে কাজকর্মগুলো করে নেব, বাসি কাজকর্মগুলো একটুখানি করে রয়েছে। আর সকালবেলায় ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, আজকে সকালে করেছিলাম রুটি, আলু ভাজা আর চা, আর কালকে রাতে সোয়াবিনের তরকারি ছিল, ওই দিয়ে সবাই খেয়ে নিয়েছে। এবার দুপুরে রান্নাবান্না করার পালা, তবু কিছুটা আগিয়ে রেখেছি। যাই হোক, আপাতত এখন বাড়িতে সবাই মোটামুটি ভালো আছে, তো আমিও ভালো আছি। তো আশা করছি তোমরাও প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো চলো, একটু দেরি হলেও ব্লগটা শুরু করেই দিলাম। আর একবার কি ওদিকে জামাকাপড় কেচে নিয়ে এসেছি, মেলবো, প্রচুর কাজ আছে, তো চলো ছটপট করে নিই, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর বন্ধুরা, কি রেগুলার ভিডিও দিতে পারছি না, আমারও নিজের ভীষণই মনের দিক দিয়ে খারাপ লাগছে। আর তোমরাও কমেন্টে বলছো রেগুলার ভিডিও চাও, কিন্তু একটু সমস্যার কারণে ভিডিওটা দিতে পারছিলাম না। আশা করছি আবার রেগুলার ভিডিও দেবো, আমার ডেইলি লাইফস্টাইলের ভিডিও তোমাদের সঙ্গে যেমন শেয়ার করি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, নতুন বন্ধু আসা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করতে কেউ ভুলো না নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের তো আমি ধন্যবাদ দিয়ে কিছুই, ধন্যবাদ দিলেও কম বলা হবে। তো আর ভীষণ খুশি খুশি, এইভাবেই তোমরা এগিয়ে নিয়ে যাও আমাকে, তোমাদের সাহায্য ছাড়া আমি এক পাও হাঁটতে পারবো না, এক পাও চলতে পারবো না, আর ইউটিউবে টিকেও থাকতে পারবো না। তো চলো, আর বগর বগর করছি না, মেয়ে ওই যে ঘরে রয়েছে শুয়ে, ওর একটুখানি সর্দি কাশি মতন হয়েছে, অল্প হালকা, বেশি হয়নি। তোমরা অনেকেই, আমি ও বাড়ি গিয়েছিলাম তখন অনেকে অন্য ভিডিও যে ছেড়েছি তাতে দেখেছো যে আমি আমার মায়ের ওখানে গেছি, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মেয়েকে সাবধানে রেখো, সাবধানে রেখেছি, কিন্তু ওই বাড়িতে আসার পরে সবার একটু শরীর খারাপ। আসলে হাঁচি কাশির জামটা তো একটুতেই সহজে ছড়িয়ে পড়ে, আর মেয়েরও একটুখানি ওরকম কাশি মতন, হালকা কাশি মতন হয়েছে, ওই যে ঘরে শুয়ে রয়েছে, তো ওকে ওষুধ দেওয়া শুরু করে দিয়েছি, এখন একটু ভালো রয়েছে। তো চলো, আর বকবক করছি না। আর বাপের বাড়ি গিয়েছিলাম, কারণ হলো মায়ের ওখানে ভীষণ প্রয়োজন ছিল, তার জন্যই গিয়েছিলাম, গেছি, আবার হট করে চলেও এসেছি, বেশি দিন থাকিনি, তো কি আর করার, প্রয়োজন হলে তো যেতেই হবে। আর আজকের ওয়েদারটা বেশ রৌদ্র ঝলমলে আছে, মেঘ টেঘ নেই, বৃষ্টি টিষ্টি আসবে না দেখে মনে হচ্ছে, কিন্তু বলা যাচ্ছে না, এখন যখন তখনই বৃষ্টি আসছে। তো আমার মেয়েও ডাকছে, শুনে আসি। তো বলছে আমার ফোনে ওই কার্টুন দেখবে আর কি, আমাদের সে তোমাদের বলেছিলাম টিভিটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে একটু সমস্যাই রয়েছে আর কি, মাঝে মাঝে আমার মেয়ে টিভিও দেখে। যাই হোক, বাইরের ওয়েদারটা এক্ষুনি বলছিলাম না যে রোদ উঠেছে, দেখো মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, আবার
দেখো দেখেছো কিরকম ওয়েদার, এইরকম মেলা হয়ে গেছে। আর দেখো রোদ কোথায় উধাও হাওয়া দিচ্ছে, তো এই হাওয়াতে আমার জামা কাপড় মোটামুটি শুকিয়ে যাবে। সকাল সকাল কেচে দিয়েছি, আর এইগুলো কালকে বিকেলবেলায় কেচে দিয়েছিলাম এই চাদরটা, তো পুরো শুকিয়ে গেছে। তো এবার ঘরের ভেতরটা গুছিয়ে নেবো একটু, ফ্যান চলছে। তো এখন ওই ঘরের বিছানাটা তুলে নেবো আর ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর কিছু জামা কাপড় রয়েছে, এই দিকটা তোমাদের দেখাতে পারছি না একদমই, এই দিকটা পুরো মানে জামা কাপড় এই কদিন কেচে কেচে একদিকে একদম পুরো ঢাই, মানে আমি ভাঁজ করারও টাইম পাইনি, ভাঁজ করবো ধীরে সুস্থে। তো এদিকের ওই যে আমি যে ড্রামের মধ্যে জামা কাপড় রাখি তার উপরে উপরে সব চাপা দিয়ে রেখে দিই। মশারিটা তুলবো, সব কিছু কেটেছি কিন্তু ইয়ে মশারিটাই কাঁচা হয়নি। আমি আজকে আর কাটবো না, আজকের মতন কাঁচা কমপ্লিট। এই হলো আর কি কাজকর্ম, মানে আমাদের সারাদিন কাজ করলেও কাজের শেষ হবে না। আর আজকে দুপুরবেলায় লাঞ্চের কী রান্না করবো, সকালবেলায় রুই মাছ নেওয়া হয়েছে, ওই রুই মাছটা আমি রুটি করার সময় একেবারে ভেজে নিয়েছি। আর কারেন্ট থাকছে না, মাঝে মাঝে চলে যাচ্ছে, তাই একবারে ভেজে নিয়েছি পুরো মাছটা, একটু বেশি পরিমাণে নিয়েছি যেন কাল পর্যন্ত হয়ে যায়। আর শাশুড়ি মাকে চাল টাল ধুয়ে রেখে এসেছি, বললাম যে তুমি উনুনটা ধরিয়ে ভাতটা বসাও, আমি ওপরের কাজটা গুছিয়ে আসছি। আর বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও করাও হয় না, তো ভাবলাম যে ভিডিওটা শ্যুট করতে গেলে তো একটু টাইম লাগবে, তোমার সাথে একটু কথা বলবো, তো ততক্ষণ মা ভাতটা বসাক, তারপরে গিয়ে আমি আবার গিয়ে রান্নাবান্না করছি। ভাবছি যে আলু আলু বেগুন না আলু পটল দিয়ে মাছের ঝোলটা করব। আর পাট পাতা নিয়ে এসেছে জমি থেকে শ্বশুরমশাই, তো পাট পাতাটা একটু ভালো করে বাছতে হবে, এখন পোকা হয়ে গেছে, তো ওটা একটু ভাজা ভাজা মতন করবো। আর এই যে আমার মেয়ে, এই যে আমার কন্যাটা, এই গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং আন্টি, যে গুড মর্নিং বলে দিই, গুড মর্নিং, গুড মর্নিং। তো টেম্পারেচার একটু নিয়ে উঠেছিল, 100 না হলে তো কোনো ওষুধ খাওয়াতে পারছিলাম না, অ্যালোপ্যাথি। তো হোমিওপ্যাথি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে, বাবু হোমিওপ্যাথিক বলে, হোমিওপ্যাথিকের ওষুধ দেয় বলে ওখান থেকেই খা। গেছে, নিজে চলে এসছে, আর এখন ঘড়িতে প্রায় বাজে 12:20, ওই দেখো 12:20 বাজে। আর এখন এই এক পাশে মেয়ের জন্য গরম জল বসিয়েছি, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। আজকে করছি আলু পটল দিয়ে হলো মাছের ঝোল, এই যে মাছ ভেজে রেখেছি বললাম, আর এখানে মশলা এখনও পেশা হয়নি, মশলাটা পিছিয়ে নেবো। আর এখানে শাক কেটে রেখে দিয়েছি, পাট শাক, পাট শাক ভাজা করব, আর মেয়েকেও স্নান করিয়ে দেব। তো গো ব্রাশ চাইছে এখন, তো ব্রাশটাও দেবো। আজকে সকালবেলায় শুধু আঙুল দিয়ে ব্রাশ করেছে, আর ব্রাশ দিয়ে ব্রাশ করেনি। তো রান্নাবান্নাটা শুরু করে দিচ্ছি। দিচ্ছি জিরে, এই দাঁড়া আমার নখে লাগলো, ছোট দাঁড়া তুই,
মানে জামা কাপড় ছেড়ে নিয়ে তারপরে আগে পটলগুলো ভেজে নেব। আমার পটলটা ভাজা হয়ে গেছে, আর এখানে যে আলুটা আছে দিয়ে দেব। এটা শাক ভাজার জন্য রসুন আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আদা রসুন দিয়েছি। তো আমার এদিকে আলু পটল ভাজা হয়ে গেছে, আর এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট, এবার স্নান টান করে চলে এসেছি, এবার সকলকে খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব। আর হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে, আর মেয়েকে আগে খাইয়ে দিয়ে নিয়ে তারপরে আমি খাবো, তার জন্য সবার জন্য ভাত বাড়ছি। তো আজকে তো তোমাদের দেখালামই, আজকে করেছি হলো ওই মাছের ঝোল আলু পটল দিয়ে আর পাট শাক ভাজা, এই হলো দুপুরের লাঞ্চ আর কি। আর সঙ্গে তো ভাত অবশ্যই রয়েছে, আর এই হাঁড়িটা হলো কালকের ভাত, সেটাও একটু গরম করেছি আলাদা করে। আর এই যে হাজব্যান্ড বসে খাচ্ছে, আর মেয়ের খাওয়া হয়ে গেছে, আর আমিও খেতে বসে পড়েছি। আর পাশের ঘরে হলো শ্বশুরমশাই আর শাশুড়িমা দুজনা খাওয়া দাওয়া করছে। এখন সেই দুপুরের পরে এখন চলে এসেছি আবারও তোমাদের সাথে বকবক করতে, আর এখন যাব মেয়ের জন্য খাবার বানাতে। আর আমি দেখো কীরকম করে একটা লাড্ডু চুল বেঁধে নিয়েছি এইভাবে পুরো বিরুনি করে, আর এখন মেয়ের জন্য করতে যাচ্ছি পাস্তা আর করব চা। আগে শ্বশুরমশাই চা করবো, তারপরে আমাদের চা করব। তো পাস্তাটা তাড়াতাড়ি করে নিই, চলো রান্নাঘরে যাই। পাস্তা এতগুলো তো করব না, এদিকে আমার পাস্তাটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এবার মেয়ের জন্য বানাচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই পাস্তা, আর সঙ্গে একটু ম্যাগি মশলা দিয়ে দেব, এতেই স্বাদ একদম দুর্দান্ত হবে খেতে। সঙ্গে আমিও খাবো একটু, হাজবেন্ড খায় না। তো এভাবেই পাস্তাটা রান্না করছি, তো চলো টাটা।